বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশের হাতে তুলে দিতে জনতার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে কুমিল্লার লালমাইয়ের ছোট শরীফপুর এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করে একথা বলেন তিনি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে তা নস্যাৎ করার চেষ্টা চলছে, জনতার মাঝে বিভেদ সৃষ্টি করে দেশবিরোধী চক্রান্ত চলছে, এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এর আগে তিনি বানভাসীদের খোঁজ খবর নেন, বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায়ও বিএনপি তাদের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন। এ সময় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সেই বিজয়কে নস্যাৎ করার জন্য একটা মহল কাজ করছে অত্যন্ত সচেতন ভাবে, আমাদের মধ্যে আবার বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্র পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এইখান থেকে সবাই বিরত থাকবেন, যদি কাউকে দেখেন যে চাঁদাবাজি করছে বা দখলদারি করছে তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন।